হরে কৃষ্ণ। সুধি ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী, সকলকে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। আজ আমরা এমন একজন মহান আচার্যের কথা শ্রবণ করব, যিনি পৃথিবীর ইতিহাসে গৌড়ীয় বৈষ্ণব জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি হচ্ছেন আমাদের পরমারাধ্য গুরু মহারাজ, পরম পূজনীয় নমং বিষ্ণুপদ অষ্টশত শ্রী শ্রীমদ জয়প্রতাক স্বামী গুরু মহারাজ। তো এই গুরু মহারাজের যে অপার করুণা, তিনি যে দয়ার সাগর, তিনি যে অন্তর্যামী, তিনি কিভাবে তার ভক্তদের কৃপা করেন, সেই বিষয়ে আজকে আমাদের গুরুদেবের মহিমা বর্ণনা করবেন তারই একজন প্রিয় ভক্ত, প্রিয় শিষ্য শ্রীপাদ বিপিন বিহারী দাস ব্রহ্মচারী প্রভু। ওনার মুখে গুরুদেবের লীলা শ্রবণ করুন। হরে কৃষ্ণ। কিছু পার্শ্বদ এই জড়জগতে পাঠান, কখনো কখনো তিনি নিজে আসেন, আবার কখনো তিনি স্বয়ং আসেন। যখন রাম রূপে আসলেন তিনি ভগবান কৃষ্ণ, তারপরে তিনি চৈতন্য মহাপ্রভু রূপে আসলেন। রাম রূপে যখন আসলেন তখন তার হাতে তীর ধনুক ছিল। তো তীর ধনুক থাকাকালীন একদিন এক সময় সে অনেক রাক্ষসকে মারার জন্য উদ্যত হইলেন। তখন সীতাদেবী বললেন যে প্রভু, সমস্ত রাক্ষসদের মেরে ফেলবেন? আমি যে ঠিক না, সমস্ত রাক্ষসরা তো আপনার অন্যায় করেন, আর কারণ এটা কারণ হয়েছে আপনার হাতে তীর ধনুক আছে। তখন ভগবান বলছে তো ঠিক কথা। তখন তিনি বলে ঠিক আছে, তাহলে আমি দ্বিতীয়বার যখন আসব কৃষ্ণ হয়ে আসবো তখন আর আমার কাছে অস্ত্র থাকবে না। তখন দ্বিতীয়বার তিনি আসলেন, তখন তীর ধনুক নিয়ে আসলেন, বাঁশুরি নিয়ে আসলেন, প্রেম দেওয়ার জন্য, সবকে জীবকে উদ্ধার প্রেম দিয়ে উত্তীর্ণ করবে, সবাইকে উদ্ধার করবে। তখনও দেখছেন তিনি সে অসুর নিধন করছেন, কোনো কখনো কখনো সেই যুদ্ধ হয়তো অসুরদের সাথে। তখন ভগবান, তখন রাধারানী দেখলো তো এই এই সময় হয়তো তিনি সেই অসুরকে নিধন করছেন, রাক্ষসদের নিধন করছেন, যুদ্ধ করছেন, পুতনা বধ করছেন, কংসবধ করছেন। তখন রাধারানী বললেন না প্রভু, এইটাও আপনার ঠিক না, আপনি তো সে অসুর বৃত্তিটা যে দমন করার সেটা তো এখনও গেল না। তখন ভগবান বললো ঠিক আছে, যেহেতু তুমি চাইছো না, তাহলে আমি এমন একজন অবতার নিব যে অবতারে আমার কোনো হাতে অস্ত্র থাকবে না, সেটাকে চৈতন্য মহাপ্রভু রাধারানীর ভাব নিয়ে এই জগতে অবতীর্ণ হইলেন। তিনি দুহাত তুলে সবাইকে হরিনাম বিতরণ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এই নাম দিয়ে সবাইকে উদ্ধার করার জন্য তিনি কলিযুগে বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য তিনি অবতীর্ণ হলেন। তো এই নাম এর সময় কোনো ইয়ে ছিল না, অস্ত্র ছিল না, কিন্তু তার ভিতরে যে আছে, কিন্তু কোনো জীবকে তিনি অস্ত্র দিয়ে নিধন করেন নাই, কিন্তু তিনি কী করলেন, সেই এই যুগেও সেই জগাই আর মাদাই অসুর এসে তাকে তার সামনে এসে দাঁড়ালো, কিন্তু তাদেরকে অস্ত্র দিয়ে না মারলো, তার ভিতর যে অসুর বৃত্তি সেটা তিনি করুণার প্রদর্শন করে তাকে প্রেম দিয়ে তাকে আলিঙ্গন করে তাকে হরিনাম দিয়ে তাকে সেই অসুর বৃত্তিটা নষ্ট করলেন। তো এই কলিযুগে ভগবান অত্যন্ত দয়ালু, করুণার সাগর, আমাদেরকে বহু জন্মের পাপিষ্ট নরাধম তাদেরকে এই হরিনাম দিয়ে উদ্ধার করার জন্য ভগবান এত করুণা দিয়ে জগতে বিতরণ করলেন যে নিত্যানন্দ বাবু মার খেয়েও বলছেন তোমরা একবার বলো হরিবল বলো হরিবল বলো, আমি একে মারো আরও মারো, কিন্তু তো একবার হরিবল বলো। তখন তিনি এরম এরম করুণার প্রদর্শন দেখাইলেন আমাদেরকে, সেইটা
আমাদের গুরু মহাজ জাপাদা গুরু মহাজ তিনি তার তার মন্ত্রে আছে নিতাই কিবা পদায়িনী নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নামে নম আশ্চর্য পাদায় নিতাই কৃপা পদায়িনী। এই যে নিতাই কৃপা, নিতাই কৃপা নিয়ে গুরু মহাজ আসছেন এই জগতে। সেই যখন মহাপুরুর কথা এবং নিতাইয়ের কথা যখন গুরু মহাজ কিছু বলেন নিজে কান্না করেন। আমরা অনেকবার দেখেছি পরিক্রমার সময়ও কখনো কখনো মন্দিরে প্রার্থনা করতে করতে গুরু মহাজ কান্না করেন, অনেক সময় বলেন যখন মহাপুরুর কথা নিতাইয়ের কথা বলেন তখন গুরু মহাজ কান্না করেন। তো গুরু মহাজ যেটা আমি বলছিলাম কয়েকটা লীলা আমি বলবো। তো প্রথম গুরু মহাজ এক সময় এই মায়াপুরে এই যে চক্রভবন আছে, লোটাস আছে, তার সামনে যে মাঠ, এখানে একবার গুরু মহাজের বেশ পূজা হয়েছিল। তখন একজন বিদেশি মানে মিডিল ইস্ট ওখানে উনি দীক্ষা নিয়ে চলে গেলেন, আবার এই অনুষ্ঠানের সময় আসলেন কি বেশ পূজার সময়, গুরু মহাজের বেশ পূজার সময়। তখন উনি নিজে বলেছিলেন, আমি তখন ছিলাম এই মাঠে, তখন উনি বলছিলেন একবার গুরু মহাজ দীক্ষা নিয়ে চলে যাওয়ার পরে আবার আসলেন এখানে দীক্ষার বেশ পূজার উপলক্ষে, তখন এই লীলাটা বলছিলেন যে কি গুরু মহাজ যখন ও একবার উনি আসলেন এখানে, এসে কিছু গেস্ট নিয়ে আসছিলেন, 10-12 জন গেস্ট নিয়ে আসছেন, আর উনি ভাবছিলেন মনে মনে চিন্তা করছিলেন যে ওনার একটা সংকল্প ছিল, সংকল্প কি ওনার মা একবার বলছিল তুমি যদি পারো সাইডধাম যে আমার নামে আমি যদি মারা যাই আমার নামে তুমি পিণ্ড দিবে ওখানে তর্পণ কার্য করবে। তখন ওইটা মনে আছে ওনার, আর উনি ওইটা ভুলেন না, মারা যা মা মারা গেলেন, তখন ওই সংকল্পটা নিয়ে উনি আসলেন যে এইবার আমি এই ব্যাস পূজা উপলক্ষে ব্যাস পূজার পরে পরে আমি চারধাম যাব। তখন তো ওই যে এখানে এসে আর 10-12 জন গেস্ট নিয়ে আছে আর তাদেরকেও সঙ্গে নিয়ে যাবে, তখন উনি ভাবলো আর এই ভাব দেখি উনি অলরেডি টিকিট কাটা, ওখানে টিকিট প্লেনে বুক করা, প্লেন টিকিট কাটা হয়ে গেল, তারপরে ওখানে হোটেল বুক করা হয়ে গেল, যাওয়া আসার সব কিছু কমপ্লিট, শুধু এই প্রোগ্রামের পরে ওনারা চলে যাবে। তো উনি মনে মনে চিন্তা করলো আমি যদি এখানে এসেই গেছি, গুরুদেব হলো আমার বাবার কাছে, ছেলেরা যদি কোথাও যায় তো বাবার কাছে বলে যেতে হয়, তো যদি আমি এখানে আজ এসে গেছি যেহেতু গুরু মাসকে বলে যাই, গুরু মাস একটু আশীর্বাদ নিয়ে যাই তাহলে আমাদের মঙ্গল হবে। এই কথা চিন্তা করে তিনি গুরু মাসকে বললেন গুরু মাস এবার আমরা চারধামে যেতে চাই, আপনি আশীর্বাদ করুন। তখন গুরু মাস কিন্তু কেউ যদি কোনো কিছু প্রশ্ন করে বা বলেন সাথে সাথে গুরু মাস উত্তর দেন না, উনি কী করেন 2-1 মিনিট চুপ থাকে গুরু মাস, তারপরে বললেন না তুমি এবার যেও না, এই মুহূর্তে তুমি যেও না। তার ওনার সেই মাথায় মানে কি বর্জগাতের মতো সমস্ত মানে টাকা টুকা পেমেন্ট হয়ে গেছে, টিকিট কাটা হয়েছে, প্লেনের আসা যাওয়া, 10-12 জন গেস্ট, ওখানে থাকা খাওয়া সব কিছু সব কমপ্লিট, আর গুরু মাস বলে দিলেন এখন যেতে না। গুরু মাস যদি বলে দিছে যেতে না তাহলে ঠিক আছে আমি যাবো না। তখন ওনাদেরকে বললো বাকি যারা ওনারা ওনার সাথে গেস্ট আসলো, এই তোমরা যাও, এবার গুরু মাস আমাকে যেতে না বলছে, আমরা দুজন যাবো না, পতি পত্নী আমরা দুজন যাবো না, তোমরা যাও বলছে, না আপনারা তো আমাদেরকে নিয়ে আসলে, আমরা কি ওখানে জানি কোনো দিন গিয়েছি না, ওখানে কিছু চিনি না কিছু জানি, আপনাদের সাথে যাবো ভাবি তো আমি আসলাম, আপনারা নিয়ে আসবেন নিয়ে যাবেন আপনাদেরকে, আমরা কী করে একা একা যাই, আপনারা না গেলে আমরা কী করে যাই, তাহলে আপনারা যাবেন না, তাহলে আমরাও যাবো না।
টাঙ্গা যায় যাক, তখন দুজনে কথা বস বস করে কথা কাটাকাটি করে বন্ধ করে দিল, যা আপনারা যাবে না তাহলে আমরা যাবেন, টাকা যাই, যেহেতু গুরুমাস বলছে আমরা দুজন যেতেই পারবো না, যাই হোক গুরুমাসের আদেশ আমরা দুজন সবচেয়ে বড়। তখন কিন্তু আর মনে মনে তার ওই কথার চিন্তা, মা বলেছিল চারধাম গিয়ে আমাদের আমাদের সৎকার সৎকার কর্ম করবে, সেইটা আমি কী করে করব, আর গুরুমাস এই সময় তো না বলে দিল, বা গুরুমাসের বাক্যটা আমি কী করে আমি অবলম্বন করি, তখন ঠিক আছে যা হয় হবে, গুরুদেব গুরু বাক্য শিরোধার্য এইটা আমি মানব, নাহলে যা হয় হবে। তখন আর গেলেন না, তখন রাত্রে গুরুমাদের সেবায় উনি ওই উপরে থাকছিলেন, আর সেই গুরুমাদের নাইট ডিউটি, কিছু কিছু সেবক থাকে নাইট ডিউটি করে, গুরুমাস কি পুরা নাইট ডিউটি ওর দায়িত্ব, গুরুমাস প্রস্তাবে যাবে, পায়খানায় যাবে, কোথায় দরজায় যাবে, বাথরুমে যাবে, সব কিছু ও দেখবে, সবসময় সজাগ থাকবে, নাইট ডিউটি মানে সজাগ থাকতে হবে, গুরুমাস সবসময় ভালো মন্দার দেখবে। তখন ও বসে আছে, গুরুমা শুয়ে আছে, আর শুধু বসে বসে শুধু কান্না করছে, গুরুমা যেতে না বললো কি হবে, আমার মা আমাকে আদেশ করছিল যে ওখানে সৎকার সৎকর্ম করতে মার উদ্দেশ্যে, আমি সেই উদ্দেশ্যে তো আসলাম, আর কান্না করে যাচ্ছে কান্না করে যাচ্ছে, আর গুরুমা একবার খাটের দিকেও উঠে বসছে, বসে এই মুহূর্তে যাওয়া হবে না, আমি বললাম, আর ও অবাক হয়ে গেছে, আমি চাই না তোমরা আমার আমার থেকে দূরে সরে দাও, আর ও আবার সে অবশ্য বলে আবার সে ও মনে করছে গরুর মাছ ঘুমিয়ে গেছে, আবার ও কান্না করছে, কান্না করে যাচ্ছে কান্না করেছে, তারপরে হঠাৎ তিনটা চারটার সময় তিনটার সময় একটা ফোন আছে ওনার কাছে, এসে বলছে তুমি এই চ্যানেলটা খোলো, ঘুমাই খোলো, ইউটিউব খোলো, চারদাম দেখো। তখন দেখছে যে ওখানে একটা ঘূর্ণিঝড় হয়ে বিশাল আকারে ঘূর্ণিঝড় হচ্ছে, প্রলয়ের মতন বৃষ্টি বাদল একবারে, এই বলছে ছোটো ছোটো চার চাকা গাড়িগুলি মেজের মেস মেসকাঠি আছে না মেজবাতি, ওই মেজের বক্সের মতো বেশি যাচ্ছে, আর মানুষ গরু ছাগল সব বেশি যাচ্ছে, সব কিছু জলমগ্ন হয়ে গেছে, হাজার হাজার বলছে দশ হাজার এক হাজার লোক ওই সময় মারা গেছে। তখন ও দেখে অবাক হয়ে গেছে, আমরা না যেয়ে গুরুদেব আমাদের কত মঙ্গলময়, গুরুদেব আমাদেরকে এই জন্যই মনে না বলছে যেতে না, গুরুমাদ অন্তর্যামী, ঠিক অন্তর্যামী এই জন্য আমাকে না বলছে। তখন গুরুমাস গুরুমাসকে বলছে, ওর কান্না বন্ধ হয়ে গেছে, তখন গুরুমাস বলছে কি হচ্ছে, বলছে গুরুমাস আপনি আমার সাথে এই লীলাটা কেন করলেন, বলছে কি, বলছে আপনি বলুন আপনি আমাদের সাথে এই লীলাটা কেন করলেন কেন করলেন। তখন গুরুমাস একটু মিষ্কি হাসে শুয়ে পড়েছে, তা আমি তারপরে বলছে আমি চাই না তোমরা তোমাকে আমি হারাই, তোমাকে দুজনকে আমি হারাই, আমি এটা চাই না। তখন ও বুঝতে পারলো গুরুমাস কত দয়ালু, করুণার সাগর, উনি যে অন্তর্যামী আমার হৃদয়ের কথা জানেন, এবং উনি অন্তর্দৃষ্টিতে দেখছেন ওখানে যে এই প্রলয় এখন হবে, এই মুহূর্তে যে গেলে আমাদের মৃত্যু হবে, সে আমাদের মৃত্যু পর থেকে গুরুমাস রক্ষা করলেন। তখন উনি নিজে এই কথাটা বললেন, বলার পরে সবাই স্তব্ধ হয়ে গেল যে হ্যাঁ সত্যিকারে গুরুমাস অন্তর্যামী, মনের ভাব এবং এবং জানেন মানে ভবিষ্যৎ ভূত ভবিষ্যতের গণনাও উনি জানেন। একটা লীলা হলো তার মনের নিজের মুখ থেকে আমি শুনেছি, তার আরেকটা লীলা হলো গুরুমাস কি বললাম ওইটা ওইটা হলো গুরুমাজের অন্তর্যামী, ঠিক আছে অন্তর্যামীর কয়েকটা লীলা আছে, আরেকটা লীলা হলো অন্তর্যামীর চারপাশটা আমি লীলা বলে দিচ্ছি বুঝলেন তো। আরেকটা একবার
এই আমাদের এই আমাদের যে এসেস হয়েছিল একদিন আমাদের নাহটে যে এসেস হয়েছিল সেই দিন আমাদের এক গুরু ভাতা যিনি গুরু মাঝের সেবক ছিলেন এই চৈতন্য এক্সিবিশনের না আশা আশ্রয় আশ্রয় গোবিন্দ উনি আমার একদিন ওই যে এসেসে বলছিলেন এই লীলাটা সেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম কি না গুরু মাঝে অন্তজামী গুরু মাঝে অন্তজামী এটা বাস্তব আরেকটা দৃষ্টান্ত আমি দিচ্ছি যে আমাদের ব্রহ্মচারীতে ফেমাস গায়ক যে কমল গোপাল কমল গোপাল প্রভু একবার উনি মনে মনে ভাবছিলেন যে আমি তো সবসময় কীর্তন করি মন্দিরের ভিতরে গুরু মাজ আসেন প্রভুকে প্রণাম করেন রাধা মাধবকে প্রণাম করেন পঞ্চদেবকে প্রণাম করেন নৃসিংহদেবকে প্রণাম করেন আবার কেউ যদি বিদেশ থেকে আসে তার সাথে খুব খুব সুন্দর ব্যবহার করেন তুমি কবে আসছো কেমন আসো তোমাকে কি হেল্প করতে পারি এরকম ভালো মন্দ জিজ্ঞাসা করি আর আমার তো সারা এই জগতের পরে পশ্চিম বাংলা সবাই চিনে সবাই জানে আর আমি এত সুন্দর কীর্তন করি হ্যাঁ গায়ক সবাই জানে আর গুরুমাজ কখনো আমি ওনার সাথে দীক্ষা নিলাম আমি যে ওনার শিষ্য উনি মনে হয় গুরুমাজ মনে ভুলে গেছে আমার নাম রমনে গুরুমাজ ভুলে গেছে না আমার সাথে কখনো কথা বললো না একটু জিজ্ঞাসা করলো কিছু বললো জিজ্ঞাসা করে না তখন এটা মনে মনে ভাবছি কারোর কাছে বলে নেই তো গুরুমাজ অন্তত সব জায়গায় গেলেন যে শিষ্য এখন এই মনের তার মন কলা খাচ্ছে এরকম তার মনের এই ভাবনা জাগৃত হয়েছে তাকে এটাকে সংশোধন করা গুরুদেবের কর্তব্য হ্যাঁ তখন গুরুমাজ কী করলেন একদিন সকালবেলা তার শিষ্যরা তাকে মোজা টুজা পরে দিলেন তার পা জুতা পরে দিলেন গুরুমাজ ধা 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 করে হাসছেন জোরে হাসছেন সামনের দিকে আর কমল কমল গোপাল ওই দিকে ব্রহ্মাজের দিকে আসছে আর সামনাসামনি যে ধুম করে মানে বুকে বুকে ধাক্কা লাগিয়েছে তার সাথে সাথে গুরুমাজ বলছে কমল গোপাল তুমি সরি 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 কমল গোপালকে বলছে গুরুমাজ কমল গোপাল সরি সরি আর কি ওই শুনে কমল গোপাল দৌড়ে কান্না শুরু করছে এই গুরুমাজ তাহলে আমার নাম জানে আমার নাম কমল গোপাল আমি চিন্তা করছিলাম গুরুমাজ আমাকে চিনে না আমার নাম জানে না তাহলে গুরুমাজ আমাকে চিনে জানেন আমি কী অপরাধ করছি গুরুমাজ বলছে না তখন কমল গোপাল বলছে না না গুরুমাজ সরি সরি আমার ভুল হয়েছে গুরুমাজ ক্ষমা করেন ক্ষমা করেন তখন দশমত প্রণাম দণ্ডবত প্রণাম করলো গুরুমাজকে গুরুমাজ তখন চলে গেল এই যে এটাকে একদম বাস্তব দৃষ্টান্ত মানে হ্যাঁ কমল গোপালের এখানে কমল গোপাল এরকম চিন্তা করছিল মানে কিন্তু গুরু মাঝে অন্তজামী বাস একটা দৃষ্টান্ত আরেকটা আমি আমার নিজের একটা আমি বলছি আমি একবার গুরু মাঝের সাথে অনেকবার পরিক্রমা যেতাম নবদ্বীপ পরিক্রমা তারপর নবদ্বীপ পরিক্রমা যেতাম গিয়েছি তো আমাদের আমাদের ডিউটি আশ্রয়ের সাথে ছিল মানে কেন্দ্রে কেন্দ্রে যেখানে যেন প্যান্ডেল প্রোগ্রাম সেখানে সেখানে আমরা অগ্রিম মানে আগে ফার্স্টে যে আমরা সব দেখতাম কোথায় কী বাথরুম কী ঠিক আছে কি না প্যান্ডেল ঠিক আছে কি না মশারি লাগানোর ব্যবস্থা সব ঠিক আছে কি না লাইট কয়টা লাইট আছে কতটা লাইট সব গুনতে হবে ওটি অ্যাকাউন্ট করতে হবে সেটি আমাকে দায়িত্ব দিয়েছিল এই আশ্রয় গোবিন্দ তো ওই আমি করতাম আর গুরুমাদের সেবকরা থাকতো তিন চারজন ওনারা ওনার ডিউটি করতো গুরুমাদের দেখাশোনা করতো তো এরকম একদিন তারপর সকালবেলা দুপুরে দশটার সময় একবার গুরুমাজ পরিক্রমা করে এসে দুপুরের সময় আর কি ওই নদীতে স্নান করতে যাবে তার আমি বলি এই সুযোগ তাহলে আমিও যাই গুরুমাজের সাথে আমিও চলে গেলাম ওখানে যেয়ে তখন যে সাত আটজন এরকম ওই নদীর ভিতরে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে গুরুমাজ একটা বল নিয়ে গেছে বলছে আমরা যে বল খেলবো আর গুরুমাজ মাঝখানে দাঁড়াইছে আর সবাই চতুর্দিকে গোল করে দাঁড়িয়ে গেল নদীর ভিতরে ওই জলঙ্গিটা ওই সেক্টরের জলঙ্গি তখন ওখানে আমরা বল খেতে শুরু করলাম গুরুমাজ বললো যে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলে আমরা শুরু করবো জয় শ্রীকৃষ্ণ বলে শুরু করলো আর যার কাছে যাবে সেই হরে কৃষ্ণ বলবে এরকম বলে দিল যার বলতে ভুল হবে সে আউট ওখান থেকে বেরিয়ে যাবে তারপরে ওইরকম চলছে আর যে এরকম বলতে অনেক ভুলে গেছে তাকে আউট করে দিছে করতে করতে একবার গুরু মহারাজের একটা বাংলাদেশি একটা ভক্ত ও ভাবছে আমি তো পিছনে আমি বল পাচ্ছি না আর গুরু মহারাজকে দিতে পাচ্ছি না আমি কত অবাগা আমার ভাগ্য এত খারাপ আমি একটা বলও গুরু মহারাজের হাতে দিতে পারছি না সবাই গুরু মহারাজ হরে কৃষ্ণ বলে গুরু মহারাজকে বল দিচ্ছে
আর গুরু মহারাজ আবার ছুটছে, আর কপিল ও ডুব দিয়ে গুরু মহারাজ সামনে এসে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে আর ও তো হরিকৃষ্ণ বলে নেই, আর বলটা গুরু মহারাজকে না দিয়ে অন্যদিকে ছড়িয়ে গেছে। গুরু মহারাজ যেটা ধরবে ওই বলটা অন্যদিকে আরেকজনকে ছড়িয়ে গেছে, আর গুরু মহারাজ ওকে মাথা ধরে ডুবিয়ে দিচ্ছে, ডুবিয়ে দিচ্ছে। আর বলছে গুরু মহারাজ আমি মরে যাবো, মরে যাবো। তখন গুরু মহারাজ আবার দুই হাতে তুলে তুলে ওকে জাগাইল। তখন ও বলল আমি গুরু মহারাজ কেউ যদি ভবসাগরে ডুবে যায় কী করেন গুরুদেব? তার শিষ্যকে এই ভবসাগর থেকে তুলে ধরলেন, তুলে উঠান। তো আমারও সে আমি মনে হচ্ছিল তখন যে আমিও সেই ভবসাগরে পড়ে গেছি, গুরু মহারাজ আমাকে হাত ধরে তুললেন, আমি যেন সেই মৃত্যুর থেকে বেঁচে গেলাম। তো এটা গুরুদেবের কর্তব্য, গুরুদেবকে গুরুদেবের সেবা করা আমাদের একান্ত কর্তব্য, এবং শিষ্যের কর্তব্য গুরুদেবের শরীর কী করে ভালো থাকে সুস্থ থাকে সেই চিন্তা করা শিষ্যের কর্তব্য। তো তো একটা কী জানি মনে করলাম, তার ভুলে গেলাম আর একটা।